नमस्कार बंधुरा, आज के आमी बनाबो चिंगड़ी माछेर बड़ा दिए टेस्टी एक रेसिपि। ताहले देखते थाकुन आमी रेसिपिटा किभाबे तैरी करी। एबार ए कुचो चिंगड़ीगुलो मिक्सिते दिए मिहि एक पेस्ट बनिए नेब। रेडी हो गेलो मिहि एक पेस्ट। निये निलाम चिंगड़ी माछ बाटा। एबार ए चिंगड़ी माछ बाटाटार मध्ये दिए देव प्याज कुची, लंका कुची और सेद्ध करे मैश करे रखा आलू। देव धने पाता कुची, परिमाण मतो नून और हलुद, दो चामच बेसन और देव एक चामच मैदा। एबारे भालो करे मेखे नेब। एबारे बड़ागुलो भेजे नेब। धीमा आचे लाल लाल करे बड़ागुलो भेजे नेब। এখানটায় আছে অর্ধেক পেঁয়াজ, তিন চার কোয়া রসুন, এক টুকরো আদা, অর্ধেক টমেটো, চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু জিরে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম মিক্সি জারে। এবারে বেটে নিই। রেডি হয়ে গেল বাটা মশলা। চিংড়ি মাছের বড়াটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। চিংড়ি মাছের বড়াগুলো করে নিয়েছি আর লাগবে পটল আর আলু। এখানে পটলটার একটু ছিলকা ছাড়িয়ে কেটে নিয়েছি আর একটা আলু বয়েল করে কেটে রাখা আছে। পটলগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দেব সামান্য একটু লবণ। এবারে সেদ্ধ আলুটা দিয়ে আর একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এবারে সবজি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এবার দেব বেটে রাখা মশলা। দিয়ে দিচ্ছি হলদি পাউডার, ধনে পাউডার আর লঙ্কা পাউডার। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে দেব ভেজে রাখা পটল আর আলু। দিয়ে দেব পরিমাণ মতো জল। দেব স্বাদ অনুসার লবণ। এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর। এবার চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দেব। আপনারাও কুচো চিংড়ি দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। বড়াগুলো দিয়ে বেশি জাল করব না। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবারে দেব শাহি গরম মশলা। বড়া দিয়ে বেশি জাল করা যাবে না, নইলে বড়াগুলো ভেঙে যাবে। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। রেডি হয়ে গেল খুবই জলদি চিংড়ি মাছের বড়া দিয়ে টেস্টি একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।